খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। আর জিকর কাণ্ডে বার জি চব্বিশ ঘন্টার হাতে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। কি সেই তথ্য? পুলিশকে অন্ধকারে রেখেই সংস্কার করতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ। সেমিনার রুম সংলগ্ন অন ডিউটি ডক্টর্স রুম সংস্কার করতে চান প্রাক্তন অধ্যক্ষ। আর গোটা বিষয়টায় পুলিশকে অন্ধকারে রেখেই আরজিকর কাণ্ডে জি চব্বিশ ঘন্টার হাতে বিস্ফোরক যে তথ্য এসেছে, পুলিশকে অন্ধকারে রেখেই সংস্কার করতে চেয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেমিনার রুম সংলগ্ন যে নির্মাণ কাজ সেইটা নিয়ে শোরগোল হতেই রিপোর্ট আসে গত চোদ্দই অগস্ট। রিপোর্ট দেন তৎকালীন প্রিন্সিপাল সুহিতা পাল। বিস্ফোরক তথ্য জি চব্বিশ ঘন্টার হাতে আরজিকর কাণ্ড নিয়ে যে তথ্য, যেখানে বলা হচ্ছে যে সংস্কার, সেই সংস্কারে পুলিশের অনুমতিই নেওয়া হয়নি, নির্মাণ কাজের বিষয়ে পুলিশকে জানানোই হয়নি, অনুমতিই নেওয়া হয়নি। রিপোর্ট অনুযায়ী 13ই আগস্ট সকালে সংস্কারের কাজ শুরু হয়, নতুন প্রিন্সিপালের নজর আসতেই কাজ বন্ধ করে দেওয়া হয়। তদন্ত চলায় সংস্কারের জন্য পুলিশের কাছে অনুমতি চান সুহিতা পাল। 13ই অগস্ট ডিসি নর্থকে চিঠি দেন প্রাক্তন প্রিন্সিপাল সুহিতা পাল, যেটা জানা যাচ্ছে, এবং সেই চিঠির জবাব পুলিশের তরফ থেকে দেওয়া হয়। 13ই অগস্ট ডিসি নর্থকে চিঠি দেন প্রাক্তন প্রিন্সিপাল সুহিতা পাল, নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ দেন ডিসি নর্থ। এই উল্লেখ রয়েছে যে রিপোর্ট, সেই রিপোর্ট এবং জি চব্বিশ ঘন্টার হাতে এক্সক্লুসিভ তথ্য সামনে এসেছে যে এই গোটা ঘটনা, এই যে সংস্কার, সেই সংস্কারের জন্য পুলিশের কোনো অনুমতিই নেওয়া হয়নি, পুলিশকে অন্ধকারে রেখে সংস্কার করতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ। সেমিনার রুম সংলগ্ন অন ডিউটি ডক্টর্স রুম সংস্কার করতে চেয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ। আপনারা দেখুন জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভলি সেই রিপোর্ট আপনাদের দেখাচ্ছে। সেমিনার রুম সংলগ্ন নির্মাণ কাজ সেটা নিয়েই শোরগোল হয় এবং তাতেই রিপোর্ট দেন তৎকালীন প্রিন্সিপাল সুহিতা পাল। নির্মাণ কাজের বিষয়ে পুলিশকে জানানো হয়নি বা অনুমতি চাওয়া হয়নি। আর রিপোর্ট যেটা বলছে, 13ই অগস্ট সকালে সংস্কারের কাজ শুরু হয়, নতুন প্রিন্সিপালের নজরে আসতে কাজ বন্ধ করে দেওয়া হয়। তদন্ত চলায় সংস্কারের জন্য পুলিশের কাছে অনুমতি চান সুহিতা পাল, এবং 13ই অগস্ট ডিসি নর্থকে চিঠি দেন প্রাক্তন এই প্রিন্সিপাল সুহিতা পাল, নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ দেন ডিসি নর্থ। এই সমস্তটাই রিপোর্টে উল্লেখ রয়েছে, জি চব্বিশ ঘন্টার হাতে এক্সক্লুসিভলি সেই রিপোর্ট। এবং এই যে বিস্ফোরক তথ্য সামনে আসছে, যেখানে জানতে পারা যাচ্ছে যে এই যে সংস্কারের কাজ, তার জন্য পুলিশকে, পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, পুলিশকে কার্যত অন্ধকারে রাখা হয়েছিল, পুলিশকে অন্ধকারে রেখেই সংস্কার করতে চেয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেমিনার রুম যেখানে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেই সেমিনার রুম, সেই সেমিনার রুম সংলগ্ন অন ডিউটি ডক্টর্স রুম সংস্কার করতে চেয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ, এবং পুলিশকে অন্ধকারে রেখে যে চব্বিশ ঘন্টার হাতে সেই রিপোর্ট এক্সক্লুসিভলি, সেই ছবি আপনারা রিপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা। পিয়ালি মিত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এত ভয়ানক বিষয় যেই সেমিনার রুম, যে প্লেস অফ অকারেন্স, সেই সংলগ্ন ডক্টর্স রুম সংস্কারের কাজ করতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ, তাও পুলিশকে অন্ধকারে রেখে। দেখো নীলাঞ্জনা, এই যে রিপোর্ট আমরা অ্যাক্সেস করতে পেরেছি তার থেকে দুটো বিষয় স্পষ্ট। প্রথমত, যেটা নিয়ে চরম একটা বিতর্ক তৈরি হয়েছিল যে সেমিনার রুম ভাঙা হচ্ছিল এবং সেমিনার রুম থেকে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছিল, এরকম একটি বিতর্ক সামনে এসেছিল। এই যে রিপোর্ট আমরা হাতে পেয়েছি তার থেকে একটা বিষয় স্পষ্ট যে সেমিনার রুম নয়, একটা ডক্টর অন ডিউটি ডক্টরদের জন্য একটা যে রেস্ট রুম সেটা তৈরি করার চেষ্টা চলছিল, সেটা তৈরি করা হচ্ছিল, ফলে একটা সেমিনার রুম নয়, একটা ডক্টরদের রুম তৈরি করা হচ্ছিল। এবং আমরা যেটা জানতে পেরেছি, পিএফটি এবং নার্সিং স্টাফদের যে চেঞ্জিং রুম সেটাকে ডক্টরসদের, অন ডিউটি ডক্টরসদের জন্য একটা রুম তৈরি করা হচ্ছিল। দ্বিতীয় যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে পুলিশ কিভাবে, পুলিশের সামনে কিভাবে ভাঙচুরের ঘটনা ঘটলো, তদন্ত একেবারে ঘটনাস্থল সেই জায়গা থেকেও পুলিশকেও প্রচণ্ড একটা প্রশ্ন মুখে ফেলে দিয়েছিল। কিন্তু যে রিপোর্ট আমরা পেয়েছি তার থেকে যেটা দেখা যাচ্ছে যে এই যে সংস্কারের কাজ শুরু হয়েছে সেটা কিন্তু 13 তারিখ বিকেলের আগে পর্যন্ত পুলিশ জানতো না, এবং সেই রিপোর্টটা কোথা থেকে আসছে, সেই রিপোর্টটা একেবারে ওই হাসপাতালের যিনি প্রাক্তন, যিনি প্রিন্সিপাল সুহিতা পাল, তার রিপোর্ট থেকে স্পষ্ট। এবং সেই রিপোর্টটা কবে দেওয়া হয়, তুমি জানো যে 13 তারিখে একেবারে বিকেলের পর থেকে, সন্ধ্যের পর থেকে একটা শোরগোল শুরু হয় যে সেমিনার রুম ভাঙা হয়েছে, এবং এই ঘটনা নিয়ে একেবারে একটা চরম রাজনৈতিক একটা চাপ বানো, তার পাশাপাশি স্টুডেন্টদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়। তারপরেই একটা রিপোর্ট পেশ করতে হয় সুহিতা পালকে যে কী কাজ চলছিল, কে ওখানে কাজ করছিল, এবং যে
রিপোর্ট তৎকালীন প্রিন্সিপাল সুরিতা পাল তিনি দিয়েছেন সেখানে স্পষ্টভাবে যেটা উল্লেখ করা হয়েছে যে 8 তারিখে যে অপ্রীতিকর ঘটনা ঘটে তারপরে স্টুডেন্টদের সঙ্গে তৎকালীন প্রিন্সিপাল অর্থাৎ সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে এমএসবিপি এবং অন্যান্য আধিকারিকরা তারা একটা বৈঠক করেন স্টুডেন্টদের একগুচ্ছ দাবি ছিল তার প্রেক্ষিতে বৈঠক হয় এবং ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে স্টুডেন্টদের ডক্টরসদের জন্য যারা অন ডিউটি ডক্টরসরা রয়েছে সেই অন ডিউটি ডক্টরসদের রুম একটি তৈরি করা হবে অ্যাটাচ একটা টয়লেট থাকবে এসি থাকবে এর সঙ্গে সঙ্গে আরও একগুচ্ছ দাবি স্টুডেন্টদের তরফ থেকে উঠেছিল এবং সেই রেজুলেশন 10 তারিখের বৈঠকে সেটা পাশ করা হয় এরপরে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি একদিকে যিনি পিডাব্লিউডির আরজিকর হাসপাতালের যিনি পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন সেই বিমল পালকে তিনি একটি চিঠি লেখেন 10 তারিখের পর 12 তারিখে একটি জয়েন্ট কমিটি যে কমিটি গঠন করা হয়েছিল এই সংস্কারের কাজগুলো করার জন্য সেই জয়েন্ট কমিটি তারা এই যে সেমিনার রুম অর্থাৎ চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টের সেমিনার রুম সংলগ্ন এই যে অঞ্চল যেখানে এই ডক্টর্স রুমটা তৈরি রেস্ট রুম তৈরি করা হবে সেই জায়গাটা তারা ভিজিট করে তার মধ্যে কারা কারা ছিলেন এই যিনি অরুণব দত্ত চৌধুরী তিনি তৎকালীন চেস্ট মেডিসিনের এইচওডি তার পাশাপাশি এই বিমল পাল তিনি হচ্ছেন পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তার সঙ্গে সঙ্গে পিজিডি স্টুডেন্টরা এবং নার্সিং স্টাফরা তারা ছিলেন 12 তারিখে তারা ভিজিট করলেন এবং তারপরে 10 এবং 12 তারিখ দুদিন তারা ভিজিট করলেন এবং কোথায় কোথায় কী কী সংস্কার শুধুমাত্র কিন্তু এই ডক্টর্স রুম নয় একগুচ্ছ দাবি উঠেছিল সেখানে একগুচ্ছ জায়গায় যেখানে ডাক্তাররা যারা ছাত্ররা থাকেন তাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল সেই রকম একটা মিনিটস লেখা হয় এবং সেই মোতাবেক সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী 13 তারিখ সকালবেলা কাজ শুরু হয় এবং এখানেই কিন্তু যে রিপোর্টের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা সুরিতা পাল লিখছেন তার রিপোর্টে যে 13 তারিখ একেবারে সিদ্ধান্ত অর্থাৎ যে জয়েন্ট মিটিংয়ে বা জয়েন্ট ভিজিটের পরে যে সিদ্ধান্ত হয়েছিল সেই মোতাবেক একেবারে পিএফটি এবং নার্সিং চেঞ্জিং রুমটাকে যেটা ডক্টর্স রুমে কনভার্ট করার কাজ শুরু হয়েছিল সেটা 13 তারিখ সকালবেলা সংস্কারের কাজটা শুরু হয় যে অঞ্চলটা হচ্ছে সেমিনার রুম সংলগ্ন অথচ এই যে সংস্কারটা শুরু হচ্ছে 10 তারিখে মিটিং হলো 12 তারিখ 10 তারিখ জয়েন্ট ভিজিট হলো এবং পুলিশ সেখানে আগে থেকে মোতায়েন রয়েছে পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো আমরা রাজনৈতিক প্রতিক্রিয়াও নেব রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সৌমিক বাবু জি 24 ঘন্টার হাতে বিস্ফোরক এক্সক্লুসিভলি তথ্য এসেছে যেখানে জানা যাচ্ছে সুরিতা পাল পাত্র অধ্যক্ষ তার রিপোর্ট সামনে এসেছে সেই রিপোর্ট থেকেই জানা যাচ্ছে যে পুলিশকে অন্ধকারে রেখেই সংস্কার করতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ সেমিনার রুম সংলগ্ন অন ডিউটি ডক্টর্স রুম সংস্কার করতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ কি বলবেন দেখুন কে অন্ধকারে ছিল কে আলোয় ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাঙালিরা বা পশ্চিমবঙ্গবাসীরা এমনকি সারা দেশের মানুষ এটা নিয়ে জানতে খুব একটা আগ্রহী নয় একটা প্রাতিষ্ঠানিক খুন তৃণমূল কংগ্রেসের যে সরকার সেই সরকার খুন করেছে এই এটা কোনো বিচ্ছিন্ন ধর্ষণ কিংবা খুনের ঘটনা নয় পরিকল্পিতভাবে এই মেয়েটিকে খুন করা হয়েছে সে যদি পুরুষ হতো তাহলে ধর্ষিতা হতো না কিন্তু খুন হতে হতো এ নিয়ে 7টি খুন হলো 2001 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত এবং 2016 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের আমলে আজ পর্যন্ত 5 জন অস্বাভাবিক রহস্যজনকভাবে আরজিকর হসপিটালের মধ্যে মারা গেছে আমরা 3 মাস আগে রাজ্যপালকে ডেপুটেশন দিয়েছিলাম ক্যাটাগরিক্যালি আমরা এই সঞ্জীব ঘোষের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ তার সামনে নিয়ে এসেছিলাম কারণ এখানে অন্য কেউ এই প্রতিকার করতে পারবে না তো স্বাভাবিক আজকে মানুষের মনে যে ধারণাটা এসেছে কে করেছে নয় কারা করালো কারা এই খুনটা সংগঠিত করালো এটা নিয়ে মানুষ এখন ক্ষোভে ফেটে পড়েছে সুতরাং এখন অনেক তথ্য নতুন নতুন সামনে আসবে মুখ্যমন্ত্রী প্রথম দিনে যে বিবৃতি দিয়েছিলেন 7 দিনে যদি পুলিশ কিছু করতে না পারে তারপরে সিবিআই কে দিয়ে দেব 13 বছর পর তার মুখ থেকে এই নিঃসৃত বাণী প্রমাণই করে দিয়েছিল সাধারণ মানুষ অন্তরে এটা বোঝেন যে 7 দিনের একটা সময় দেয়া হলো সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স এবং প্লেস অফ অকারেন্সে অন্য যা এভিডেন্স ছিল সেগুলোকে যে করে ধুয়ে মুছে সাফ করা ফেলা এবং যেভাবে মেয়েটির বাবাকে অন্ধকারে রেখে পানিহাটিতে 2টো শবদেহকে টপকে তাকে দাহ করে দেওয়া হলো তার বাবা জানতেই পারলেন না যে টাকাটা কে দিল কে সাইন করেছিল সেদিন বার্নিং হাটে সেটা পর্যন্ত কারো জানা নেই তো এগুলো এটা পরিচ্ছন্ন যে এটা একটি প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা এবং একটি চক্রের কাজ এই চক্র সক্রিয় শুধু আরজি করে নয় সর্বত্র এটা চলছে আজকের যে সম্পত্তির পরিমাণ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে 10-15% যে এজেন্ট তাদের সম্পত্তি মানুষ দীর্ঘদিন ধরে ছোট
মাছ খেয়ে খেয়ে কাঁটা বেঁচে খেতে খেতে ক্লান্ত। মানুষ এখন রুই কাতলা খুঁজছে, যাদের অনুপ্রেরণায়, যাদের অনুমোদনে, যাদের প্রধান্যতায় আজকে এই প্রাতিষ্ঠানিক রূপ চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এই অত্যাচার হিংসা চালিয়ে নেওয়া হয়েছে, একটাই হেজিমনিকে এস্টাবলিশ করা হয়েছে, আজকে তাদের ধরতে হবে। সুতরাং তথ্য আসবে, আমরা কথা বলবো, এগুলো নিয়ে মানুষ শুনতে খুব একটা বেশি কিন্তু এখন আগ্রহ হচ্ছে না। মানুষ তদন্তের শেষ দেখতে চাইছে, তবে এখনো আস্থা রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে। আমরা বিশ্বাস করি আদালতের মধ্যস্থতায়, আদালতের নজরদারিতে এবং আদালতের নির্দেশে যে তদন্ত হচ্ছে সেটা দ্রুত শেষ হবে। ধন্যবাদ সমীকবাবু। সমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির মুখপাত্র ছিলেন। পিয়ালির কাছে আবারও যাব আমরা। পিয়ালি, 13 আগস্ট রিপোর্ট যেটা সুহিতা পালে সেখানে বলা হচ্ছে যে 13 আগস্ট থেকে এই সংস্কারের কাজ শুরু হয়েছিল, কিন্তু পিয়ালি এই জায়গা থেকেই তো প্রশ্ন, তুমি একটি বৈঠকের কথাও বলছিলে, তো এই জায়গা থেকেই তো প্রশ্ন যে এরকম একটা ঘটনা ঘটে গেল হাসপাতালে, সেমিনার রুম যেখান থেকে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হলো, সেই সংলগ্ন জায়গায় সংস্কার, সেটা কিভাবে সম্ভব? এটাও তো একটা বড় প্রশ্ন। একেবারেই, দেখো যখন 10 তারিখে এই বৈঠক হলো, স্টুডেন্টরা তারা দাবি করছিলেন এই ঘটনার পরে তাদের নিরাপত্তা, তারা হাসপাতালে যখন থাকেন খুব স্বাভাবিকভাবে, তখন কিন্তু একটা বৈঠক হয়, যে বৈঠকে প্রিন্সিপাল ছিলেন, স্টুডেন্টরা ছিলেন, যে বৈঠকে চেস ডিপার্টমেন্টের এইচওডিরা ছিলেন, এবং একগুচ্ছ রেজুলিউশন পাশ করা হয়, এবং তারপরে একেবারে আর্জেন্ট বেসিসেই কিন্তু ডক্টরসদের একটা 4-বেডেড একটা ডক্টরসদের এসি সমেত একটা অ্যাটাচ টয়লেট আলা ডক্টরস রুম তৈরির সিদ্ধান্ত হয়েছিল। এছাড়াও আরও একাধিক সিদ্ধান্ত তো নেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও যেটা প্রশ্ন থাকে, যে জায়গায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে জায়গায় এই ডক্টরস রুমটা তৈরি করা হচ্ছিল, সেখানে তো তার কাছেই হচ্ছে সেমিনার হল রয়েছে, সেই জায়গা থেকে সন্দীপ ঘোষ যখন এরকম সিদ্ধান্ত নিচ্ছেন বা পিডাব্লিউডিকে কাজ করতে বলছেন বা জয়েন্ট কমিটি, যেটা হঠাৎ করে একটা কমিটি গঠন করা হলো, পিজিটি স্টুডেন্ট যারা এখন প্রতিবাদ জানাচ্ছেন, তারাও বা কেন তখন এইটা সেমিনার হলের পাশেই এখন তারাই বা সম্মতি বা কেন দিলেন, তারা সই কেন করলেন, যে এটা একেবারে ঘটনাস্থলের কাছে সেই জায়গা থেকে এরকম সংস্কার করা যায় কিনা বা পুলিশকে অনুমতি নেওয়াটা গুরুত্বপূর্ণ কিনা তারা মনে করলেন না। কিন্তু সুরিতা পাল যে রিপোর্ট দিয়েছেন, তিনি সেখানে নির্দিষ্টভাবে উল্লেখ করছেন যে 13 তারিখের পর তিনি যখন সকালবেলা এই কাজ শুরু হবার পর যখন তার নজরে বিষয়টি আসেন, তখন তিনি মনে করেন যে এই যেহেতু এরকম একটি ঘটনা ঘটেছে, সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের কাছে যেহেতু এই সংস্কারটা হচ্ছে, তার মনে হয় যে এক্ষেত্রে পুলিশেরকে বিষয়টা জানানো এবং পুলিশের অনুমতিটা গুরুত্বপূর্ণ, তখন তিনি কাজ বন্ধ করার নির্দেশ দেন, যে রিপোর্টে তিনি যেটা দাবি করেছেন, এবং কাজ বন্ধ করার পাশাপাশি তিনি ডিসি নর্থকে তিনি চিঠি লেখেন এবং যে এই যে এরকম একটি সংস্কার যে তারা করছেন সেই বিষয়ে অনুমতি চান, এবং বিকেলের মধ্যেই ডিসি নর্থ জানিয়ে দেয় যে ওই এলাকায় প্লেস অফ অকারেন্সের ধারে কাছে কোনো রকম কোনো কাজ করা যাবে না। এই জায়গা থেকে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, সন্দীপ ঘোষ তিনি সেই সময় হসপিটালের প্রিন্সিপাল ছিলেন, এবং যখন তিনি দায়িত্বে ছিলেন এইরকম একটি, অবশ্যই স্টুডেন্টদের একটা এত দাবি রয়েছে তখন কাজ করা হবে, কিন্তু যখন এইরকম একটি খুনের ঘটনাস্থল সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইরকম একটি কাজ যখন হচ্ছে, তখন পুলিশের নিশ্চিতভাবে পুলিশের অনুমতি নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইরকম এই জায়গাটা যেখানে সংস্কার হচ্ছে সেটা কোনোভাবে সেমিনার রুমটা এফেক্টেড হবে কি না সেই বিষয়টা জানানো, পাশাপাশি যারা পিজিটি স্টুডেন্ট যারা এখন প্রশ্ন তুলছেন, তারা তো সেই যে রেজুলেশন পাশ করা হয়েছিল, যে মিনিটস দেখা হয়েছিল, যে জয়েন্ট কমিটি ছিল, সেখানে তারা সাইনও করেছিলেন একাধিক পিজিটি স্টুডেন্ট, তারাই বা কেন সুহিতা পাল প্রাক্তন অধ্যক্ষ যে রিপোর্ট দিয়েছেন সেটা নিয়ে এই মুহূর্তে যেরকম বিতর্ক রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।